Hadi ne papa. কিছু কম করলে ভাত করে নেব। নিমেদার টাকা কিন্তু অল্প বাঁচি গেছে, কেমন করতো? আমাদের তো ওই 590 টাকা মদ দিয়ে গেছে, আর ওদিকে অ্যান্টি কুটি মারে। ঠিক আছে, দেখে যে অসুবিধা নাই, বাজেট একবারে ঠিকই আছে, চাটের পয়সা দিয়ে কাজ হয়ে গেছে। বোতলের পয়সা দিয়ে চার জল, বোতল বয়দ্য দিয়ে চার জল সব হয়ে গেছে। তো আমেশা চোদ না খোলো। হ্যাঁ সালা, ছিলগুলি দিছে দেখ। সিদ্ধ করে ইয়েছে প্যাকেট গেতো, প্যাকেট গেতে দে। ইয়েগুলো খোল, চাটগুলো খোল, ওই মশলাগুলো খোল। এর মধ্যে মশলা আছে তো? অ্যাকচুয়ালি হ্যাঁ, ওটা পাত, ওটা 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 ছিট, ওটা ছিঁড়ে ওটা মিডলে বসা, দিয়ে আচারগুলো বসা। দুটো কি, একটা ঠান্ডা একটা গরম নাকি? হ্যাঁ না রে, একই লেভেলে, একটু আগে ঢুকেছে একটু পরে ঢুকেছে, বস। ফ্রিজ তো মদ কিন্তু পিছনে রাখলে কিন্তু নেশা হয় না। দাঁড়াও না, মদ বোতল সামনে রাখ সবসময়। মদ বোতল কেন পিছনে থাকবে? সারাদিন ঘুমাইছে এলে কাকার কোনো খবর নাই। আমি দুইবার তিনবার ফোন করছি, ইচ্ছে করে আমার রাগ লাগে। গাড়ির পেছনে মিস্ত্রি ছিল না, একগা তোর আর একগা সুজিত কাকার, দেখছি এবার কান্না খার বলতাম ভুলে গেছি, নাহলে ওই পড়ি যেহেতু কই দিস নামাতে আমরা ভুল করতাম না। আচ্ছা নিতে ভুল করতাম, নতুন গাড়ি কিনছ? হ্যাঁ, যেহেতু আমাকে নামে সিলেট হয়ে গেলো ওইটা ঢালো, তোর ওইটা আমাকে যেহেতু আমার আমার মালটা ঠিক দায়িত্ব করে লুকিয়ে দেবো। অনেক বড় বিপদ, তুমি মাসে একটু ফাঁকা রাত ইয়ে থাকতো, তুমি চরম চরম শশাগুলো ঢেলে দে। আমার মশা কামড়ান না, অসম মশা কামড়ার বুঝতে পারেন, আবার কইতেই পারেন মশা, অত গায়ে বসে গেছে, আমার তো কামড়ান না। দোকান সামনে বলে মশা চরম কামড়ায়,